দেখছেন বাংলাদেশের সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি প্লেট থাকার কারণে এসব অঞ্চলও ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প কবলিত যে বলয় আছে তার মধ্যে তুরস্ক সিরিয়া যেমন একটা, বাংলাদেশ তেমনি একটা। ওই ভূমিকম্প বাংলাদেশও যে কোনো সময় আসতে পারে। সম্পূর্ণ ভূমিকম্প যদি বাংলাদেশে যে বিপর্যয়টা হবে সেটা তুরস্কের গো এটা ভয়াবহ হবে। গতকালকে সকাল 9:56 সিলেটের সাতকে এই ভূমিকম্পর কম্পন অনুভূত হয়েছে। অবশ্য কম 4.36, বিগত 16 বছরে বাংলাদেশে প্রায় 20টা ভূমিকম্প হয়ে গেছে। বাংলাদেশের কাছে অবস্থিত বার্মা সাবপ্লেট ইন্ডিয়া স্থান পরিবর্তনের ফলে 8 মাত্রার বেশি ভূমিকম্প হতে পারে। অর্থাৎ যে কোনো সময় দ্রুত গতিতে বিশাল ভূমিকম্প যদি এসে যায় তো তুরস্ক তো বাংলাদেশের এদের 33 গুণ বড়। বাংলাদেশের ছোট্ট একটা ব্যাপার তো খুঁজেই পাওয়া যায় না। যদি এখানে ভূমিকম্প আসে তো বাংলাদেশে কিছুই থাকবে না। আল্লাহ দেখাচ্ছে না এগুলো দুনিয়াতে? অথবা এই অহংকারী মানুষ, দয়াশীল হও, তোমার পরিণতি স্মরণ করো। নিঃশ্বাস চলে গেলেই তুমি শেষ। তোমার সন্তান তোমার লাশটা দ্রুত দাফন করবে কবরের মাটিতে, কেউ তোমাকে খাতির করবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সিরিয়ার যে বাড়িতে একজন ভাড়াটিয়া ছিলেন, যুদ্ধের কারণে কিছুতে খাওয়া পাওয়া যায় না সেখানে, অর্থাৎ যুদ্ধ চলছে 15 বছর সেখানে, ওই বেচারা কয়েক মাস ভাড়া দিতে পারেনি। অবশেষে তাকে বাড়িওয়ালা বের করে দিয়েছে। আল্লাহর এমনই খেলা, এই প্রচণ্ড ভূমিকম্পে সে হাইরাইজ বিল্ডিং ভেঙে গুঁড়িয়ে গেছে। লাকেলে ওই বাড়িওয়ালা এবং এই ভাড়াটিয়া উদ্ধারকারীদের দেওয়া তাঁবুর মধ্যে একসঙ্গে হয়ে গেছে। বাড়িওয়ালা বলছে, হায়, তোমাকে বের করে দিয়েছিলাম ভাড়াটিয়া ভাড়া দিতে পারোনি বলে, আজকে তুমিও যা আমিও যাই। আল্লাহ দেখাচ্ছে না এগুলো দুনিয়াতে? অথবা হে অহংকারী মানুষ, দয়াশীল হও, তোমার পরিণতি স্মরণ করো। নিঃশ্বাস চলে গেলেই তুমি শেষ। তোমার সন্তান তোমার লাশটা দ্রুত দাফন করবে কবরের মাটিতে, কেউ তোমাকে খাতির করবে না। অতএব মৃত্যু আসার আগেই নিজেকে পরকালের পাথর সঞ্চয়ে ব্রতী হও। আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালীন পাথর সঞ্চয়ের তৌফিক দান করুন। আর এটা মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প কবলিত যে বলয় আছে তার মধ্যে তুরস্ক সিরিয়া যেমন একটা, বাংলাদেশ তেমনি একটা। ওই ভূমিকম্প বাংলাদেশও যে কোনো সময় আসতে পারে। গতকালকে সকাল 9:56 সিলেটের সাতকে এই ভূমিকম্পর কম্পন অনুভূত হয়েছে। অবশ্য কম 4.36, বিগত 16 বছরে বাংলাদেশে প্রায় 20টা ভূমিকম্প হয়ে গেছে। অর্থাৎ যে কোনো সময় দ্রুত গতিতে বিশাল ভূমিকম্প যদি এসে যায় তো তুরস্ক তো বাংলাদেশে এদের 33 গুণ বড়। বাংলাদেশের ছোট্ট একটা ব্যাপার তো খুঁজেই পাওয়া যায় না। যদি এখানে ভূমিকম্প আসে তো বাংলাদেশে কিছুই থাকবে না। অতএব মৃত্যুর পরবর্তী পাথর সঞ্চয় ব্রতী হন।